বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সপ্তদশ ইলেকশন, আর এই ইলেকশনে 1.5 মাস পরে ফল ঘোষণা হলো। আজ তার ফল ঘোষণা, আর বাঁকুড়ার থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুজিত খাড়া রয়েছে। সুজিত, কি কি ভয় আছে এই মুহূর্তে বাঁকুড়ার? এই মুহূর্তে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তারই এখন জয় জয়কার, কারণ গণনা বিজেপি এগিয়ে আছে শুনেই কিন্তু বিজেপি কর্মীদের মধ্যে একটা আনন্দের উচ্ছ্বাস উঠে ফুটে উঠেছে। এই মুহূর্তে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী এগিয়ে আছে এই শুনে রাউন্ড যে হচ্ছে বিজেপি প্রার্থী এগিয়ে আছে সেই শুনে বিজেপি কর্মীদের মধ্যে খ্রিস্টান কলেজের বাইরে, মতলব মানে যেখানে ভোট গণনা হচ্ছে খ্রিস্টান কলেজে, তার ঠিক বাইরেই তাদের যে ক্যাম্প শিবির আছে বা ক্যাম্প আছে, তো সেখানে তাদের মধ্যে একদম আনন্দের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কিন্তু তোমার মধ্যে তোমাকে তুমি জানতে চাইছি কটা রাউন্ড হলো এই মুহূর্তে? এই মুহূর্তে আপাতত শেষ হয়েছে বাঁকুড়াতে পঞ্চম থেকে ষষ্ঠতে মনে হয় ঢুকেছে, আশা রাখছি। আচ্ছা, কত ভোটের লিড নিচ্ছে এই মুহূর্তে, কত ভোটের লিড আছে বিজেপি? এই মুহূর্তে বাঁকুড়া লোকসভা বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার এগিয়ে আছে 38,157 ভোটে এগিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি পরবর্তী খবর দিকে নজর রাখো, আমি তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।